আমি কুলি, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়া কেউ বুঝাটা নাই বেননি। সাথে সাথে একটা মানুষ ডাক দিছে, রে কুলি এদিকে আয়, এদিকে আয়। পাশে তিনি গেলেন কাসিম নানু, তুই, তিনি বেশি বড় সড় মানুষ ছিলেন না, নামে বড় কিন্তু মানুষ ছিলেন ছোট, স্বাস্থ্য ছিল কম, খাটো সাটো মানুষ, নামে মানুষে বিল খাইত না। এজন্য ইংরেজরা বহুবার দুঃখা খাইছে, বহুবার ইংরেজরা দুঃখা খাইছে। কাসিম নানু তুমিকে পাশে পাইছে অথচ চিনে না, চিনে না। ইংরেজরা মনে করতো নামে, নামে যত বড় মানুষ তত বড় হবে, এজন্য উনাকে চিনত না। আল্লাহ কুদরতি পর্দা তাদের মাঝখানে ডাইলা দিতেন, ভাইরা বন্ধুরা আল্লাহর ওলি, তিনি তো ওই জায়গায় যা বলতেছেন আমি পারবো, বুঝাটা আমি নিতে পারবো। লোকটায় কয় না বাবা তুমি পারবা না, তোমার গায়ে শক্তি কম, আমার বুঝাটা অনেক বাড়ি, তুমি পারবা না, পারবা না। আল্লাহর ওলি বলেন না আমি ইনশা আল্লাহ পারবো, আমার মাথায় আপনি বুঝাটা উঠে দেন, আমার বুঝাটা টানা খুব জরুরি, আমার বুঝাটা টানা খুব জরুরি, আমার দুইটা পয়সার খুব প্রয়োজন, আপনি আমার মাথায় বুঝাটা উঠায় দেন। লোকটা কয় না পারবা না, তিনি বলেন আমি পারবো ইনশা আল্লাহ, মাথায় উঠে দেন। এই বইলে জোর করে মাথায় তিনি উঠাইছেন। বাইরে আল্লাহর ওলি বুঝতে পারেন নাই বোঝাটা কত রুজন, কারণ জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই। জমিদারের ছেলে মাথায় বোঝা তুলতে হয় নাই, মনে করছেন হয়তো আগমন হবে, কিন্তু বোঝাটা মূলত ছিল আড়াই মন। মাথার মধ্যে বোঝাটা উঠানো মাত্রই গাড়ের মধ্যে মট করে উঠছে, তিনি তো টের পাইছেন হয়তো তার গাড় ভেঙে যাবে। জীবনে কোনোদিন বোঝা তুলেন নাই, এজন্য আন্দাজ করতে পারেন নাই। আর তিনি তো বুঝতেছেন সামনে চলা হয়তো তার দ্বারা সম্ভব না, চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো, আর কানতেছেন মালিক আমি তো বোঝাটা আমার নিজের জন্য তুলি নাই, আমার ফ্যামিলির জন্য বোঝা মাথায় তুলি নাই। জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই, আজকেও আমি আমার বাচ্চা কাচ্চার জন্য বোঝা মাথায় তুলি নাই গো মালিক। বোঝাটা মাথায় তুলছি তোমার নবীর মেহমানদের খাতিরে, অতএব আমার কাম আমি করছি, জায়গা মতো পৌঁছে দেওয়া তোমার কাম। এই বইলে তিনি আল্লাহর কাছে কানতে লাগলেন, সাথে সাথে মালিক পিছনে পিছনে যায়, বারবার শুধু মাথার দিকে তাকায়, কোথায় জানি লোকটায় বোঝাটা ফালায় দে। হঠাৎ করে মালিক পিছন থেকে তাকায় দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কার মাথায় আমি বোঝা উঠে দিলাম, তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়া বোঝা ভাসতেছে। তাহাজ্জুদের টাইম সেজদায় পড়ে পড়ে আল্লাহর ওলি কান্দেন, জমিদারের সন্তান বিবি সাহেব তিনিও জমিদারের মেয়ে, কাসেম নানু তুমি তিনিও জমিদারের ছেলে, বিবি তিনিও জমিদারের মেয়ে। বিবি সাহেব ঘুমের ঘরে স্বামীর কান্নার আওয়াজ শুনতে পাইলেন, ঘুম ভেঙে গেল, দৌড় দিয়ে পাশের রুমে যা দেখেন স্বামী গড়ায় গড়ায় কান্দতেছেন, মাটিতে গড়ায় গড়ায় তিনি কান্দেন, আর বলতেছেন মালিক আমার দ্বারা কোরআনের তালিম আবার চালু করায় দাও, আমার দ্বারা আবারও কোরআনের শিক্ষা তুমি চালু করায় দাও, আল্লাহ আমি গজবের জমিনে থাকতে রাজি না। বিবি সাহেব যাইয়া স্বামীকে বুকে জড়ায় ধরলেন, মধ্যরাতে নজুলে রহমতের সময় যেই টাইমটাতে আল্লাহ পাকের খাস দরবার খুলে যায়, ওই টাইমে স্বামী স্ত্রী দুজন আল্লাহর দরবারে কান্না করে করে মোনাজাত শুরু করলো। স্বামী দোয়া করে আর বিবি আমিন আমিন কয়, বিবি দোয়া করে স্বামী আমিন আমিন কয়। ভাইরা বন্ধুরা, স্বামী স্ত্রী যদি একসাথে মোনাজাত করে এই দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়, পুরুষের আগে মহিলাদের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়, কারণ মহিলাদের আমল কম, অর্ধেক পথ তারা আল্লাহর ওলি হওয়ার লাইনে আগায় থাকে, শুধু মহিলা হওয়ার খাতিরে তারা আল্লাহর কাছে পুরুষের চেয়ে প্রিয় রে।
অল্প কাজেই তারা জান্নাত পায় যায়। এজন্য নবী বলেন মহিলাদের কাছ থেকে বেশি বেশি দোয়া নিও, মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয়। স্বামী স্ত্রী যদি একসাথে মুনাজাত করো, স্বামীর মুনাজাতের আগে স্ত্রীর হাতের দোয়া কবুল হয়ে যায়। অত্র এলাকার মা, স্বামী বিপদে আছে, সন্তান বিপদে আছে, ভাইটা বিপদে আছে রে, স্বামীর ইনকাম বন্ধ হয়ে গেছে, মা গো তুমি আল্লাহর কাছে বেশি কান্দ, হাত তুলে আল্লাহর কাছে বেশি চাও, কারণ তোমার হাতের দোয়া আল্লাহর কাছে অধিক প্রিয়। পুরুষের আগে মহিলার দোয়া কবুল হয়। স্বামীর জন্য বেশি বেশি দোয়া কর, ছেলেটার জন্য বেশি বেশি দোয়া কর। মনে রাইখো মনে রাইখো, তোমরা মহিলা হওয়ার কারণে আল্লাহর কাছে তোমরা অনেক দামি অনেক দামি, কারণ তোমাদের ডিউটি হলো চারটা। আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, নবী বলেন যেই মহিলা নামাজের হিসাব দিতে পারবে, রোজার হিসাব দিতে পারবে, এমনি ভাবে পর্দার হিসাবটা সঠিকভাবে দিবে, স্বামীকে খুশি করে চলবে, এই চার কাজের জিম্মাদারি যেই মহিলা দিবে, নবী বলেন আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে, কেউ তাকে বাধা দিবে না। পুরুষের হিসাব চারটা নয়, পুরুষের অনেকগুলি হিসাব। টাকা পয়সা কেমনে কামাই করেছ, হালাল পথে নাকি হারাম পথে, প্রতিবেশীর হক তুমি রক্ষা করলা কিনা, এমনি ভাবে তুমি তোমার বন্ধু বান্ধবের হক রক্ষা করলা কিনা, মসজিদের হক আদায় করছো কিনা, মাদ্রাসার হক আদায় করছো কিনা, কেমনে আনছো কেমনে ব্যয় করছো, এত কিছুর হিসাব পুরুষে দিবে, মহিলাকে দেওয়া লাগবে না। মহিলা ঘরের খবর, কেমনে টাকা আইলো কেমনে গেল, মহিলার কোনো জবাব দেওয়া লাগবে না। এজন্যই মহিলাদের হিসাব কম। আবার জান্নাতে যাওয়ার পথ সংক্ষিপ্ত, নবী বলেন মহিলারা অল্প আমলে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়, জান্নাতের মালিক হয়ে যায়। এজন্য ভাইরা মার, মা বোনদেরকে দিনদারি শিখাও, দিনদারি শিখাও রে যুবক, মেয়েটারে তুমি দিন শিক্ষা দাও, দিন শিক্ষা দাও। যেই ঘরের মহিলা দিনদার হয় আল্লাহ বিরু হয়, ওই ঘরের সন্তানেরাও দিনদার হয়, কারণ সন্তানরা মাকে বেশি ফলো করে, মাকে বেশি টাইম পায়, বাবাকে এত টাইম সন্তানে পায় না। পেটে ছিল মায়ের পেটে, তাও মায়ের সাথে, দুধ খাইল মায়ের, তাও মায়ের সাথে, অল্প বয়স পর্যন্ত মায়ের সাথে, বাবা থাকলো বাহিরে, বাবা থাকলো বাহিরে, বাবাকে কম টাইম পায়। এজন্য মায়ের আমল সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নেককার হয় সন্তানের উপরে নেক কাজের আসর পড়ে, মা যদি বদকার হয় সন্তানের উপরে বদের আসর বেশি পড়ে। এজন্যই নবী বলেন আল মারাতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, একজন মহিলা তার স্বামীর ঘরের হিসাব জিম্মাদারিও আল্লাহর কাছে দিতে হবে। স্বামীর সম্পদের হেফাজত সে করলো কিনা, স্বামীর সম্পদের হেফাজত সে করলো কিনা, এই জবাব একজন মহিলা দিবে। আবার সন্তানকে কি শিখাইল, কোন সন্তানরে কি দেখাইল, সন্তানরে কি বুঝাইল, এই হিসাবটাও বাবার চেয়ে মায় বেশি দেওয়া লাগবে, কারণ সন্তান মাকে অল টাইম কাছে পাইছে। মার হিসাব বেশি সন্তানের বেলায়, বাবার হিসাব কম। বাবাকে আল্লাহ একবার জিগাবে, মারে দুইবার জিগাবে, দুইবার। সন্তানরে কি শিখাইছো, কি দেখাইছো, নিজে একটু ভালোভাবে কাজ করার জন্য, ঘরের কাজ সামলানোর জন্য সন্তান কান্না করে, মোবাইল ধরাই দিছো, গেম নাও, তুমি গেম খেলা দেখো, আর এইদিকে তুমি আরেক ফেসবুক নিয়ে বসে গেছো। এই যে সন্তানরে গেম খেলার সাথে সম্পর্ক করাইছো, যেই টাইমটাতে তারে আল্লাহর নাম শেখানোর কথা, যেই টাইমটাতে তারে জিকির করায়া করাইয়া, জিকিরের আওয়াজ দিয়া দিয়া তারে খাওয়ানোর কথা, তা না কইরা গেমের মধ্যে লাগাইয়া, গেম খেলার নেশাত পালাইয়া তুমি যে খাওয়াইছো, এই জবাব মা আল্লাহর কাছে দিতে হবে।
বহু সন্তানের ব্রেইন নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের গেম দেখতে দেখতে, পাগল হয়ে যাচ্ছে। এ আজকালের যে বাচ্চাগুলিরে অধিকাংশ টাইম মোবাইল দেওয়া হচ্ছে গেম খেলায়, এই বাচ্চাগুলি ভবিষ্যতে মেধাবী হবে না, প্রতিবন্ধী হবে, ব্রেইনের সমস্যা হবে। সেদিনও পত্রিকায় দেখলাম শিশু বাচ্চা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তারা বাঁধে রাখছে, বাইন্দা রাখছে, পায়ের জুতারে মোবাইল মনে করে টিপতেছে, পায়ের জুতারে মোবাইল মনে করে টিপতেছে। ওই সকল বাপমা আল্লাহর আদালতে বহুত বড় আসামি হবে, আর আসামি বানাবে কে? এই সন্তানে বানাবে। সন্তান বাদী হয়ে বলবে, মালিক আমি এত কিছু বুঝতাম না, কোনটা ভালো কোনটা মন্দ, আমি তো ভালো কিছু জানতাম না, আমি তো ছোট্ট শিশু, কোন শিক্ষা শিখলে তোমাকে চেনা যাইতো, কোন শিক্ষা শিখলে পরে আখেরাত জানা যাইতো, আল্লাহ আমি তো তা বুঝতাম না, বুঝতেন আমার মা, বুঝতেন আমার বাবা, কেন তারা আমাকে এই শিক্ষা দিল না? বাড়ির পাশেই আমাদের মাদ্রাসা ছিল, যেই মাদ্রাসায় তোমার কোরআন শেখানো হইতো, আমার নবীর হাদিস পড়ানো হইতো, নবীর আদর্শ শেখানো হইতো। মাদ্রাসা শিক্ষা আল্লাহর কোরআনের বাসায় মানুষকে মানুষ বানায়, আল্লাহর কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, হালাল হারামের জিন্দিগি মানুষকে মানুষ বানায়, জায়জ না জায়জের জিন্দিগি মানুষকে মানুষ বানায়। যেই মানুষটার জীবনে কোরআনের জিন্দিগি নাই, হালাল হারাম নাই, জায়জ না জায়জ নাই, যা পায় তা খায়, যা দেখে তাই দেখে, যেখানে শুইতে মন চায় সেখানেই শোয়, যা বলতে মন চায় তাই বলে, যা চিন্তা করতে মন চায় তাই চিন্তা করে, একটুও তার কাঁধে কোনো দরাবান্ধা নাই, একটুও তার চিন্তা ফিকিরি নাই, কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ বলে, বান্দা রে মানুষের কাছে তুই মানুষ হলেও আমি আল্লাহর কাছে তুই মানুষ না, তোর মতো চোখ, তোর মতো কান, আর তোর মতো মুখ, হাইওয়ানেরও আছে, গরুরও আছে, ছাগলেরও আছে, অতএব তোর জীবন আর হাইওয়ানের জীবনে কোনো তফাত না। উলাইকাকাল আনআম। সন্তান বলবে, মালিক মানুষকে মানুষ বানায় যে শিক্ষা, ওই শিক্ষা আমার বাড়ির পাশেই ছিল, আমার মা আমাকে কেন ভর্তি করলো না, আমার বাবা আমাকে কেন শিখাইলো না, আমাকে আজকে যদি তুমি জাহান্নামের আগুনে জ্বালাও, বাপ মার ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ ডাবল শাস্তি দিও, আমার বাপ মারে ডাবল শাস্তি, এজন্য রে আল্লাহর গোলাম ভালো করে শোনো রে যুবক, আলেম বানাই কি বানাই বানা সেটা তোমার ইচ্ছা, হাফিজ বানাই বা কি বানাই বানা সেটা তোমার ইচ্ছা, ডাক্তার বানাইতে চাও, ইঞ্জিনিয়ার বানাইতে চাও, বাধা নাই, তবে বলবো পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, শিশুকালটা তারে মাদ্রাসায় পড়াও, তার জীবনের মূল বয়স হলো শিশুকাল। শিশুকালে যদি কোরআন দিলের ভিতরে ঢুকায় দেওয়া হয়, শিশুকালে যদি আল্লাহর কালাম ঢুকায় দেওয়া হয়, যদি আমার নবীর আদর্শ তারে বোঝায় দেওয়া হয়, শিশুকালের ওই পড়ালেখা তার দিলে এমনভাবে পাথরে খোদাই করে লেখা হয়, ডাক্তার হলেও সে কোনোদিন অমানুষ হবে না, মানুষের মতো মানুষ হবে। ডাক্তার হয়ে যদি 20,000-30,000 টাকার লোভে পড়ে, নর্মাল ডেলিভারি কেস মহিলার যদি কয় অপারেশন লাগবে, সিজার করা লাগবে, নতুবা বাচ্চাও মরবে, মাও মারা যাবে, 20,000-30,000 টাকার লোভে পড়া যেই ডাক্তার নর্মাল ডেলিভারি ভালো করে, ডাক্তার জানে যে নর্মাল হবে কিন্তু বিল বেশি আসবে না, বিল আসবে যদি সিজার করে, এই বিলের আশায় টাকার লোভে পইরা যেই ডাক্তার মহিলাকে সিজার করলো, জীবনের জন্য যে মহিলাটারে অসুস্থ বানায় দিল, হালাল হারাম দেখলো না, জায়জ না জায়জ দেখলো না, বলুন তো এই ডাক্তারে ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন? আওয়াজ আসতে কেন, জোরে বলেন, ডাক্তার নাকি ডাকাত? কালভার্ট বানাইতে যায়, কালভার্ট বানাইতে যায়, যদি রড না দিয়া বাঁশ ঢুকায়া দে, এই ইঞ্জিনিয়ার রে আপনারা মানুষ কইবেন না অমানুষ, আর একটু আসতে কোন মানুষ না অমানুষ, মানুষ মরল কয় আমার কি হয়েছে, মানুষ মরুক না, আমার কি টাকা দরকার, আমি টাকা পাইছি, আমার দরকার টাকা, মানুষের জীবনের দাম নাই, মানুষের জীবনের দাম তার কাছে নাই, টাকার দাম আছে, সে মানুষ না অমানুষ।
আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় মানুষের ঘরে জন্ম নিলে এই মানুষ হওয়া যায় না, মানুষ যদি হইতে হয় তাহলে তার মধ্যে কোরআনের সহমত লাগবে, কোরআনের সম্পর্ক লাগবে, হালাল হারাম জানা থাকতে হবে, জায়েজ না জায়েজ মানতে হবে, কোরআনওয়ালাদের সাথে চলতে হবে, উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসতে হবে। কোরআনওয়ালা জিন্দিগি যার ভিতরে আছে আল্লাহর বাসায় সে মানুষ, কোরআনওয়ালা জিন্দিগি যার ভিতরে নাই মানুষের কাছে মানুষ হলো আল্লাহর কাছে অমানুষ। সন্তান আল্লাহর কাছে এইভাবে আবদার করবে। ভাইয়ের আমার, এজন্য কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ইনি যখন কাঁদতেছেন আর বিবি সাহেব হাত বাড়ায় দিছে, স্বামী স্ত্রী দুজনে মিলে কান্দে, মনোযোগ আছে আপনাদের? ওই বাচ্চারা হাঁটে কেন? ওদিকে এত হাঁটাহাঁটি কেন? লবণে মনোযোগ আমার দিকে, বাবা বসো। বলতেছিলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দোয়া করেন আর বিবি কি বলে? আমিন আমিন। আমরাও মাঝে মাঝে বিবির নিয়া দোয়া করতে রাজি আছি? সবাই রাজি? কারা কারা? না, যারা বিয়া করছে না এরাও হাত তুলে নিছে। আরে যারা বিয়ে করো নাই এরা একটু পরে তুলো, আমি তারপরও তুলছেন, অসুবিধা নাই, বিয়ে তো কপালে আছে ইনশাল্লাহ, নিয়ত তো করতে অসুবিধা নাই। হ্যাঁ, নিয়ত করতে তো অসুবিধা নাই। ফজরের পরে মানুষের বাড়িতে যাওয়া শুরু করলেন, বাচ্চা কালেকশন করেন, কোরআন শিখাবেন, রহমতের জমিন বানাবেন, গজবের জমিন থেকে রহমতের জমিন বানাবেন, আল্লাহ যেন রহমতের জমিন বানায় এই নিয়তে গেলেন সন্তান কালেকশন করতে। সকল বাপ মাই কই হুজুর মন তো চাই আলেমের বাপমা হব, হাফেজে কোরআনের বাপমা হব, কিন্তু ভয় লাগে ভয় লাগে, ইংরেজরা যদি দেখতে পায় আমার সন্তানকে গুলি করে হত্যা করে ফেলবে। মন চায় আমি কিয়ামতের মাঠে আলেমের হাফেজে কোরআনের বাবা কইয়া আল্লাহর কাছে পরিচয় দেই, কারণ হাশরের ময়দানে একজন কোরআনওয়ালার বাপমা যে ইজ্জত পাবে, নবীর বাপমাও এত ইজ্জত পাবে না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এরকম একটা মুকুট নিয়ে দাঁড়ায় থাকবেন, যেই মুকুটের পাওয়ার দাউহু আহসানু মিন দাউইশ্শামস, সূর্যের পাওয়ারের চেয়ে ওই মুকুটের পাওয়ার অনেক বেশি হবে। নবীর বাবা যাবে মুকুট মাথায় নেওয়ার জন্য, আল্লাহ বলবেন তোমার জন্য না। নবীর মা যাবে, আল্লাহ বলবেন তোমার জন্য না। মালিক কার অপেক্ষায় যেন দাঁড়ায় আছে, মুকুট হাতে নিয়ে যেন আল্লাহ দাঁড়ায় আছে, কারে যেন আল্লাহ নিজের হাতে পড়াতে চায়, এমনি আল্লাহ ডাক দিবে, ও হাফিজ সাবির আব্বা, হাফিজ সাবির মা, আমি আল্লাহ তোমাদেরকে খুঁজতেছি। দুনিয়ার জীবনে মানুষ তোমাকে অনেক বাধা দিয়েছিল, মাদ্রাসায় পড়াইও না, মাদ্রাসায় পড়লে পোলাটা জীবনে করব কি, খাইব কেমন করে, সংসার চালাবো কেমন করে, সবাই চলতেছিল স্রোতের তালে তালে, সবাই চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে, কিন্তু তুমি আমাকে খুশি করার জন্য স্রোতের উল্টা চলছো, নদীর স্রোত যেই দিকে ওই দিকে তুমি চলো নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য স্রোতের উল্টা চলছো। অনেক মানুষ তোমাকে অনেক কথা বলছে, তুমি কান দাও নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তানটা মাদ্রাসায় দিয়েছিলাম, আজ আমি আল্লাহ তোমাকে নিজের হাতে পুরস্কার দিব, দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার ওস্তাদগণ, আজ হাশরের মাঠে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ নিজে। তো দিল মে তো আতা হে সমজ মে নহি আতা,
तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मजा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन काफ़िला ज़ा शाहिदा बाशी, एक चश्म ज़दन काफ़िला ज़ा शाहिदा बाशी, शायद कि निगाहे कुनदा गाह नबाशी, शायद कि निगाहे कुनदा गाह नबाशी। একটু জোরে কোন আল্লাহ আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহ আকবার। ভাইরা আমার, এজন্য আলেমের বাপ মা হাফেজ কোরআনের বাপ মা হইলে দাম আছে নি না নাই, লাভ আছে নি না নাই? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। হুজুর মন তো চায়, কিন্তু ইংরেজরা আমার ছেলেকে যদি হত্যা করে ফেলে এই ভয়। আল্লাহর ওলি তখন কান্দেন আর বলেন, বাবারে ভয় পেও না, আমার ঘরটার এই মাদ্রাসা বানাবো, আমার ঘরটার এই বাবুর চিখানা বানাবো, আমার ঘরটাই খাওয়ার জায়গা থাকার জায়গা, পড়াবো কখন, পড়াবো কখন, দিনের বেলা নয় রাতের অন্ধকারে গভীর রজনীতে, যখন মানব দানব পশু পাখি সব ঘুমায় পড়ে, ইংরেজরাও ঘুমে সাগরে হাবুডুবু খায়, তখন আমি মালিকের কালাম শিখাব। কেউ দেখবে না, কেউ টেরও পাবে না, এই বইলা তিনি ছাত্র কালেকশন করে নিজের ঘরের এই মাদ্রাসা বানায় নিলেন। এ আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, আপনাদের এই ডুম দিয়া জামিয়া দারুল উলুম এই মাদ্রাসা কোত্থেকে আইসে, কার চোখের পানিতে এই মাদ্রাসা কবুল হইছে, এই মাদ্রাসার শিকড় কোথায় একটু খবর নেও, খবর নেও, এই মাদ্রাসাগুলি হওয়ার পিছনে কি পরিমাণ কুরবানি, কি পরিমাণ চোখের পানি, কি পরিমাণ রক্ত ছিল। বাইরে আজ আমার কারণে যদি মাদ্রাসার ক্ষতি হয়ে যায়, কিয়ামতের ময়দানে কাসিম নানুতুবির সামনে আমাকে দাঁড় করাবে আল্লাহ। আল্লাহ শুধু বলবে, দেখ আমার কাসিমের সামনে জবাব দে, যেই মাদ্রাসার কারণে 50,000 উলামায়ে কেরাম ফাঁসিতে ঝুললো, ওদের সামনে তুমি মুখ দেখাও, ওরা তো তোমার কাছে মাদ্রাসা আমানত রেখে গেছিল, তোমার দ্বারা মাদ্রাসার ক্ষতি হলো, একটু জবাব দাও, জবাব দাও, মুখ দেখানো যাবে না রে আল্লাহর গোলাম, মুখ দেখানোর সুযোগ থাকবে না। ভাইরে এজন্য বলতেছিলাম, আল্লাহর ওলি পড়ালেখা শুরু করে দিছেন রাতের অন্ধকারে, পড়াইতেছেন পড়াইতেছেন, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, গোটাই মাদ্রাসা গোটাই খানার জায়গা। ভাইরা বন্ধুরা, বিবি সাহ তিনি হলেন বাবুরচি, বাবুরচি আল্লাহর ওলি, তিনি তো কোনো রকম খানা দানা চাউল ডাল ব্যবস্থা করেন, ভাইরে কি দিয়ে ব্যবস্থা করবেন, কালেকশন তো নাই, কাউকে তো কিছু বলেন না, ঘরের ভিতরে নিজের যা সম্পদ ছিল জমিদার হিসাবে সব বিক্রি করতে লাগলেন, পড়াইতেছেন ছাত্রদের খানা খাওয়াইতেছেন পড়াইতেছেন। বিবি সাহ তিনিও জমিদারের মেয়ে, বিয়ের সময় বাপ মা যা অলংকার দিয়েছিল অলংকার গুনি স্বামীর হাতে দিয়ে দিলেন, স্বামী গো অলংকার তুমি বিক্রি করে দাও, প্রয়োজন নাই, প্রয়োজন নাই, তবুও যেন নবীর মেহমানদের কষ্ট না হয়। একদিন বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আগামীকাল কি খাওয়াইবা, করে তো কিছু নাই, কিছু নাই। আল্লাহর ওলি তখন কই, বিবি গো এমন কথা বইল না, এমন কথা বইল না, নবীর মেহমানরা না খায়া যদি থাকে, যাদের খাতিরে আল্লাহ জমিন টিকা রাখলো,
যাদের উসিলায় আল্লাহ জমিনে রহমত নাদিল করল, যাদের উসিলায় আল্লাহ দশজনরে খাওয়াইল, ওরা যদি না খায়া থাকে জমিন আল্লাহ রাখবে না, ধ্বংস করে দিবে। বিবি গো ওই যে দেখো আমার মাথায় একটা তুমি সারা সিরা গামছা পেঁচায় দাও, একটা টুকরি মাথায় দিয়ে দাও, আমি বাজারে যাব, বাজারের উপর দিয়ে হাঁটব, আমাকে কেউ চিনে না চিনবেও না, সেরা গামছা সেরা লুঙ্গি পরে যাব, টুকরি মাথায় নিয়ে বাজারে হাঁটব, মানুষজন তরমুজ খায়া খায়া তরমুজের খোসাগুলি ফালাইছে, এই খোসাগুলি তরমুজের এই খোসাগুলি টুকরিতে উঠাব, তুমি গরম পানির ভিতরে এই খোসাগুলি টুকরো টুকরো করে সারবা, স্বামী গো সারব, তো লবণ কোথায়, মশল্লা কোথায়, ও স্বামী তেল কোথায়, কেমনে কি হবে? আল্লাহর বলি কয়ে বিবি গো, ও বিবি বিসমিল্লা বইলা তুমি গরম পানিতে সেরে দাও, তোমার তেলের কাম, লবণের কাম, মশল্লার কাম আল্লাহ বিসমিল্লার দ্বারা সব করা দিবে। আমার ভাইরা ও যুবক, কার নেশায় তুমি দৌড়াইতেছো, কোন নেশায় তুমি পাগল, তোমার নিজের ইতিহাস তুমি একটু শুনে নাও রে যুবক, কার রঙে তুমি রঙিন হয়েছো, কার কালার তুমি ধরেছো, কার পাগল হয়েছো, একটু মনোযোগ দিয়ে শোনো, ইতিহাস তোমার শুনে যাও, ইতিহাস শুনে যাও। আল্লাহর বান্দি বিসমিল্লাহ বইলা তিনি টুকরা কইরা কইরা গরম পানিতে সেরে দিলেন। আল্লাহর বলি তিনি তো ছাত্রদের হাদিস পড়াইতেছেন, কোরআন পড়াইতেছেন, এর ভিতরেই তারা টের পাইলেন পোড়া ঘরটা একটা জান্নাতি হালুয়ার গ্রানে মুগ্ধ হয়ে গেছে, পুরা ঘরটা জান্নাতি হালুয়া। ছাত্ররা একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, আজকে আমাদের আম্মা কি বানাইল রে, জীবনে কত হালুয়া তো খাইলাম, এমন হালুয়ার গ্রান্ত কোথাও পাইলাম না। ওস্তাদজি তিনি চলে গেলেন পাকগড়ে, যে তিনি বলতেছেন বিবি গো কি পাকাইছো, ও বিবি তেল সারা লবণ সারা মশল্লা সারা কি তুমি পাকাইছো গো, গ্রানে মনে হয় এটা দুনিয়ার কোনো হালুয়া নয়, আল্লাহ পাক তোমার এখলাসের বদৌলতে এই দুনিয়ার হালুয়ারে জান্নাতি হালুয়া বানা দিছি। বাইরা বন্ধুরা ওই দিন ছাত্রদের খানা দানা হলো, পরের দিন আবার তিনি বলেন আজকে কি করব, কেমনে কি করব। আল্লাহর ওলি বলেন না গো বিবি, আমার মাথায় সেরা লুঙ্গি পেঁচায় দাও, গামছা পেঁচায় দাও। ওই যে রেলগাড়ি আসতেছে, রেলের আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়, রেলগাড়ি থামলে পরে কিছু মানুষ বাড়ি বাড়ি বোঝা নিয়ে দাঁড়ায় থাকবে, বোঝাগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় যার যার বাড়িতে পৌঁছানোর জন্য কুলিরে ডাকবে, বহু কুলিরা সেখানে হাজির থাকবে বোঝা টাইনে দেওয়ার জন্য, বোঝা টাইনে দেওয়ার জন্য। ও বিবি নবীর মেহমানদের খাতিরে আমি কাসিম নাম তুই, নিজে কুলি হইতে রাজি আছি, মানুষের বোঝা টানতে আমি রাজি আছি, তবু নবীর মেহমানদের কষ্ট দেওয়া যাবে না, তবু নবীর মেহমানদের কষ্ট দেওয়া যাবে না, না খাওয়াইয়া রাখা যাবে না। এই বইলা তিনি মাতার মধ্যে সিরা গামছা পেঁচাইয়া রেল স্টেশনে আইয়া হাজির হয়ে গেলেন, ডাক শুরু করে দিলেন, আমি কুলি আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা টানাই বানি, আমি কুলি আমি কুলি আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা টানাইবেন। সাথে সাথে একটা মানুষ ডাক দিছে, রে কুলি এদিকে আয় এদিকে আয়। পাশে তিনি গেলেন কাসিম নানু তুই, তিনি বেশি বড় সড় মানুষ ছিলেন না, নামে বড় কিন্তু মানুষ ছিলেন ছোট, স্বাস্থ্য ছিল কম, কাটো সাটো মানুষ, নামে মানুষে বিল খাইত না, এজন্য ইংরেজরা বহুবার দুঃখা খাইছে, বহুবার ইংরেজরা দুঃখা খাইছে। কাসিম নানু তুমিকে পাশে পাইছে অথচ চিনে না চিনে না, ইংরেজরা মনে করতো নামে নামে যত বড় মানুষ তত বড় হবে, এজন্য উনাকে চিনত না। আল্লাহ কুদরতি পর্দা তাদের মাঝখানে ডাইলা দিতেন। ভাইরা বন্ধুরা আল্লাহর ওলি তিনি তো ওই জায়গায় যা বলতেছেন, আমি পারব, বোঝাটা আমি নিতে পারব। লোকটায় কয় না বাবা তুমি পারবা না,
তোমার গায়ে শক্তি কম, আমার বোঝাটা অনেক ভারী, তুমি পারবা না পারবা না। আল্লাহর ওলি বলেন, না আমি ইনশা আল্লাহ পারব, আমার মাথায় আপনি বোঝাটা উঠিয়ে দেন, আমার বোঝাটা টানা খুব জরুরি, আমার বোঝাটা টানা খুব জরুরি, আমার দুইটা পয়সার খুব প্রয়োজন, আপনি আমার মাথায় বোঝাটা উঠায় দেন। লোকটা কয় না পারবা না, তিনি বলেন আমি পারবো ইনশা আল্লাহ, মাথায় উঠিয়ে দেন। এই বইলা জোর করে মাথায় তিনি উঠাইছেন। বাইরে আল্লাহর ওলি বুঝতে পারেন নাই বোঝাটা কত রুজন, কারণ জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই। জমিদারের ছেলে মাথায় বোঝা তুলতে হয় নাই, মনে করছেন হয়তো আগমন হবে, কিন্তু বোঝাটা মূলত ছিল আড়াই মঠ। মাথার মধ্যে বোঝাটা উঠানো মাত্রই গাড়ের মধ্যে মট করে উঠছে, তিনি তো টের পাইছেন হয়তো তার গাড় ভেঙে যাবে। জীবনে কোনোদিন বোঝা তুলেন নাই, এজন্য আন্দাজ করতে পারেন নাই। আর তিনি তো বুঝতেছেন সামনে চলা হয়তো তার দ্বারা সম্ভব না, চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো, আর কানতেছেন মালিক আমি তো বোঝাটা আমার নিজের জন্য তুলি নাই, আমার ফ্যামিলির জন্য বোঝা মাথায় তুলি নাই। জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই, আজকেও আমি আমার বাচ্চা কাচ্চার জন্য বোঝা মাথায় তুলি নাই গো মালিক। বোঝাটা মাথায় তুলছি তোমার নবীর মেহমানদের খাতিরে, অতএব আমার কাম আমি করছি, জায়গা মতো পৌঁছে দেওয়া তোমার কাম। এই বইলে তিনি আল্লাহর কাছে কানতে লাগলেন, সাথে সাথে মালিক পিছনে পিছনে যায়, বারবার শুধু মাথার দিকে তাকায়, কোথায় জানি লোকটায় বোঝাটা ফালায় দেয়। হঠাৎ করে মালিক পিছন থেকে তাকায় দেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কার মাথায় আমি বোঝা উঠে দিলাম, তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়া বোঝা ভাসতেছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين میں طالب مولا میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ماں درود جہاں غیر خدا یار ندار যদি আদে খোদাই চে দিগর কার নদার যদি আদে খোদাই চে দিগর কার নদার। ভাইরা আমার জন্য বলতেছিলাম, আল্লাহওয়ালারা ভালো করে বুঝতেন, ভালো করে দেখতেন, এই জমিনে রহমত আসে কার উসিলায়? মাদ্রাসার উসিলায়। এজন্য মাদ্রাসার জন্য তারা পাগল পাড়া ছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পাগল পাড়া ছিলেন, যেখানে গেছেন সেখানে মাদ্রাসা তৈরি করেছেন। আপনাদের এলাকার জন্য এটা খুশনসিব, আপনাদের এলাকায় আল্লাহর রহমতে একটা মাদ্রাসা আছে, এখন শুধু প্রয়োজন মাদ্রাসাটার উপরে উঠানো, ঠিক না? জোরে বলেন ঠিক না? এখন শুধু প্রয়োজন নিজের সন্তানটারে মাদ্রাসায় দেওয়া, নাতিটারে মাদ্রাসায় দেওয়া, নাতিটারে মাদ্রাসায় দেওয়া। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, যখনই কোরআনের পাখি, যখনই কোরআনের পাখি জান্নাতের দিকে কোরআনের খাতিরে রওনা দিবে, কিছু দূর যাবার পর সে থেমে বলবে, মালিক কই আমার মা, কই আমার বাবা, আমার বাপ মা ছাড়া আমি জান্নাতে যাবো না। রব্বুল আলামিন তখন বলবে, যাও আমার কোরআনের পাখির বাপ মারে জাহান্নাম থেকে তুলে আনো। জাহান্নাম থেকে যখন বাপ মারে তুলে আনা হবে, দাদা দাদি তাদেরকে জড়ায় ধরবে, তার দাদা দাদি জড়ায় দুইরা বলবে, বাবা তোমরা তো সন্তানের সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা তো তার দাদা, আমরা তো তার দাদা না, দাদা দাদি না, না নানি,
কম আদর করি নাই আমার বাইটারে, নানি কইব কলিজাটা খাওয়ানোর চেষ্টা করেছি আমার নাতিটারে, যখনই আসছে তখনই কত মায়া করছি, যা চাইছে তারে তাই দিছি। আজ আমরা বিপদে পড়ে গেছি বাবা, তোমরা তো সন্তানের সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো। একটু যাইয়া আমাদের নাতিটারে বইল যেন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। তার আব্বা আম্মা যখন সন্তানের সাথে জান্নাতে রওনা দিবে, কিছু দূর যাওয়ার পর বাপ মাও থেমে যাবে, বাপ মা থামার পর সন্তান জিগাইব আব্বা থামলা কেন, মা তুমি থামছো কেন, বাপ মা তখন কইব বাজার তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইব না। আল্লাহ বলবে যাও আমার কোরআনের পাকির দাদা দাদি নানা নানি রে জাহান্নাম থেকে তুইলা আলো, দাদা দাদি নানা নানি রে যখন তুইলা আনতে যাবে এলাকার মানুষেরা তাদেরকে ধরব, দুইরে বলবো বাইরে তোমরা তো মুক্তি পেয়ে গেছো তোমাদের নাতির সুপারিশে, কিন্তু আমরা কি দুষ করলাম, আমরা তো ওই এলাকার মানুষ, যে এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি আলেম হইছে হাফেজ হইছে রে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসার কদর করছি, আমরা তার থাকার ব্যবস্থা করছি, আমরা তার খাওয়ানোর ব্যবস্থা করছি, আমরা তারে আদর করছি, আমাদের জন্য কি একটু সুপারিশ করবে না, একটু কইও আমাদের কথা একটু কইও, দাদা দাদি নানা নানি আয়া কইব বাইরে, যেই এলাকার মাদ্রাসায় পড়ে তুমি হাফেজ হইছো ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে আটকা পড়ে রইছে, তখন আল্লাহর কাছে কইব মালিক যাদের সহযোগিতায় আমি তোমার কোরআন সিনাই নিছি ওদেরকে সারা আমি জান্নাতে যাইব না। আল্লাহ বলবে যাও ওই মানুষগুলারে উঠা আনো উঠা আনো, কারণ আমি আল্লাহর জান্নাতের কোনো অভাব নাই, জান্নাতের কোনো সীমারেখা নাই, ওদেরকে তুইলা আনো, দুই সারিতে দাঁড় করাবে, মাঝখান দিয়া কোরআনের পাখিরে ছেড়ে দেওয়া হবে। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন একজন একজন করে প্রত্যেকেই তারে পরিচয় দিব, একজনে কইব হুজুর আপনি আমার চিনছেননি, কে তুমি কয় আনাল্লাদি সাকাই তুকা মা আ, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম অমুক তারিখে ওই জায়গায়, মনে পড়িটি মনে পড়িটি একটু দেখেন। আরেকজনে কইব হুজুর আপনি আমার চিনছেননি, আল্লাল্লাদি আনাল্লাদি ওয়াহাবতুলাক ওয়াজুয়া, আমি আপনাকে এক বদনা ওজুর পানি দিয়ে সহযোগিতা করছিলাম। নবী বলেন এইভাবে একজন একজন করে অসংখ্য মানুষ তারে পরিচয় দিতে থাকবো পরিচয় দিতে থাকবো, হাসরের ময়দানের চিত্রটা একটা অন্যরকম চিত্র হয়ে যাবে, সবার চোখ থেকে দর দর করে পানি পড়বে। তখন কোরআনের পাকে কইব আল্লাহ যতজন আমারে চিনছে আমি যতজনকে চিনি সবরে আমার সাথে যদি না দেও জান্নাতে যাবো না। রব্বুল আলামিন বলবে যাও আমার কোরআনের পাকের সাথে বর যাত্রীর মতো জান্নাতে ঢুকে যা। ভাইরে জন্য বলতেছিলাম মাদ্রাসার এত কদর এত দাম, একজন মাদ্রাসায় যদি সন্তানটারে পড়াই একজন হাফেজের দাদা নানা যদি হইতে পারি সৌভাগ্য সৌভাগ্য, আমার মতো ভাগ্যবান কে আছে যদি একজন হাফেজের আলেমের দাদা হতে পারি নানা হতে পারি। ভাই মনে রাখবেন খাল করে শুনবেন, সন্তান কত সন্তান দিন না শেখানোর কারণে বাবার কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যায়, বাবার কথা ইয়াদ করে না। আর যদি সন্তানটারে দিন শিখায় যান দূর থেকে বাবার কবরটা দেখলেই কলিজাটা চিবায় উঠবে আর ইয়াসিন পড়তে পড়তে রওনা দিবে, সাথে সাথে আল্লাহ কবরের আজাব মাফ করে দিবে, কবর আজাব মাফ করে দিবে, সার্থক হয়ে যাবে সন্তান জন্ম দেওয়া, সার্থক হয়ে যাবে দাদা হওয়া নানা হওয়া। যদি আমার নাতি আমার কবরের পাশ দিয়ে যেতেই চুক দিয়ে পানি জোরে আর সুরা ইয়াসিন পড়ে পড়ে যায় ইয়াসিন পড়ে পড়ে যায়, দিন না শিখাইলে সন্তান চলে যাবে বন্ধু বান্ধবের সাথে হাটে হাট হাসাহাসি কইরা বাবার মার কবরের পাশ দিয়া, একটু অন্তরে মার কথা চিন্তা হবে না। ভাই এজন্য বলি সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত, এই সন্তান আমি আপনি কেমনে লালন পালন করতেছি, সন্তানরে কি শিখাইতেছি, সন্তানরে কি দেখাইতেছি, সব কিছু হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কারণ সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এই সন্তান আমার মর্জি মতো চালানো যাবে না, আল্লাহ যেভাবে বলেন সেভাবে চালাইতে হবে। তারে কোরআন শেখাও, তারে কোরআন দেখাও, ঘরে টেলিভিশন আওয়াজ নয়, ঘরে খেলাধুলার আওয়াজ নয়, ঘরে কোরআনের আওয়াজ তার কানে রেকর্ড করাও। শিশু বাচ্চারা যখন শিশুকাল থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবে ঘরে, এই তেলাওয়াতের মহব্বত কলিজার মধ্যে বসবে, ঢাকা ইউনিভার্সিটি পড়লেও সে কোরআনের পক্ষেই কথা বলবে।
কোরআনের পক্ষেই কথা বলবে, উলামায়ে কেরামের পক্ষেই আওয়াজ তুলবে, কারণ শিশুকালে তার কলিজায় বাপ মা কোরআন ঢুকাইয়া দিছে। প্যারে হাজিরিন, কারা কারা রাজি আছে আওলাদকে কোরআনের হাফেজ আলেম বানাইতে? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এজন্য বেশি লম্বা কথা নয়, কম কথা, আমরা এই মাদ্রাসার দিকে নেক নজর মায়ের নজর রাখবো। ছোটো ছোটো বাচ্চাগুলি এই বয়সে বাবা মার কুলে ঘুমানোর কথা, আমার সন্তান আমার কুলে ঘুমাইতেছে, ঠিক না? এই বয়সের বাচ্চা বাপ মার কুলে ঘুমাইতেছে, মার হাতের রান্না খায়, আপনার সন্তান আপনার হাতের রান্না খায়। আর এই বাচ্চাগুলি তারা কোরআনের মহব্বতে মাদ্রাসায় থাকে, মাদ্রাসার খানা খায়। আল্লাহর কোরআনের মহব্বতে বাপ মা ভালো কিছু খাইতে গেলে খাইতে পারে না, চোখ দিয়ে পানি ঝরে, আমার বাচ্চাটা কি জানি খাইতেছে মাদ্রাসায়। কোরআনের মহব্বতে দিয়া দিছে, কোরআনের মহব্বতে বাচ্চাটা নিজের বিছানা নিজে বিছাইতেছে, নিজের খানা নিজে তুইলা খাইতেছে। হ্যাঁ, এই অবস্থায় যে সকল বাচ্চাগুলি এখানে দূর দূরান্ত থেকে আসছে, এলাকার না, মনে রাখবেন আপনারা এদের বাপ মা, আপনারা বাপ মার মতো আদর করবেন, শ্রদ্ধা করবেন। নবীকে, নবীর সাহাবায়ে কেরামকে মদিনার মানুষ সে আপন করে নিছে বিদায়, আল্লাহ মদিনাকে সোনার মদিনা বানিয়ে দিছে। নবী নবীর সাহাবায়ে কেরাম মুহাজির ছিলেন, মদিনায় তাদের কিচ্ছু ছিল না, কিন্তু মদিনার মানুষ আপন করে নিছে, আল্লাহ সোনার মদিনা বানিয়ে দিছেন। আমার নবীর জন্ম মক্কায়, কিন্তু আল্লাহ চিরনিদ্রায় শুয়ায়া রাখছেন মদিনার মানুষের সাথে। কেমন মায়া আল্লাহ মদিনার মানুষে করছেন! আমার বন্ধুরে তোমরা মায়া করছো, বন্ধু চিরনিদ্রায় তোমাদের কাছেই শুয়ে থাকবে। প্যারে হাজিরিন, এজন্য আপনারাও সেই সোনার দেশ হয়ে যাবে যদি এই মাদ্রাসাকে দিল থেকে মহব্বত করেন। আল্লাহ বানায় দিবে, আল্লাহ বানায় দিবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন, এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুর রাসূলিল্লাহ। ইহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, মায়ার নজরে তাকাও, তোমার কত বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা, কোরআনের কথা শুনতেছে। আমলখানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, দর হাত বাড়াইছি গো মালিক, জানি না আমাদের কার মরণ কোথায় কিভাবে লিখে রাখছো, কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর ফিরে আসে না। আল্লাহ, কত সন্তান বিদেশ বাড়িতে গেল, আল্লাহ আর বাপ মাকে দেখল না। জানি না আমাদের কার মরণ কোথায় কিভাবে লিখে রাখছো, খাটি দিলে তওবা করলাম, আর জীবনে নাফরমানি করব না, আর তোমাকে অবাধ্য করব না, আর ভুল পথে চলবো না গো মালি। আল্লাহ আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমা। আয় আল্লাহ, জানি না গো মালি, কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই, যার মা নাই সে জানি মা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যার বাবা নাই সে জানি বাবা কত বড় দৌলত। গভীর রাত হয়ে গেল, সন্তান যদি ঘরে না আসে, মা দুঃখিনী ঘুমায় না। শহর থেকে সন্তান এখনো যদি ফোন দেয়, মা গো বাড়ি আসতেছি, সন্তানের মুখ না দেখা পর্যন্ত দুঃখিনী মা ঘুমায় না। গভীর রাত হয়ে গেল, মা ফোন দিত বাজার, কোথায় আছো, কখন ফিরবা, ঘরে যা দেখতাম সবাই ঘুমায় থাকলো, মা দুঃখিনী ঘুমায় না। আমি ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি, সবাই ঘুমায় গেল, মা ঘুমায় না, ঘুমায় না। পিছনের দরজা দিয়ে আম্মাকে ডাক দিতে দেরি, মার দরজা খুলতে দেরি হতো না।
এমন মাসকে যাদের অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ, সন্তান দুইটা হাত উঠায় চোখের পানি ফালাইয়া মার পক্ষ থেকে তোমার কাছে মাপ চায়, আল্লাহ তুমি মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এই আল্লাহ দরের বাবা, যে বাবা খাইতে বসলে আমি সামনে যায় দাঁড়াইতাম, বাবার নিজের মুখের লোকমাটা আমার মুখে তুইলা দিতে, বাবা ঘর বানাইয়া দিয়ে গেল আমার মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে, বাবা যেই ঘরে শুয়ে আছে আলো নাই বাতাস নাই, অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, সব বিচ্ছুর ঘর, আয় আল্লাহ বাবার কবরে তুমি জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও, আল্লাহ মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায় দিও, আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন, কত মায়ার মানুষগুলি একদিন এই রাস্তা দিয়ে হাঁটতো, এই করে ঘুমাইতো, এই মসজিদে সেজদা দিত, তারা আজ কোথায় গেল, কোথায় রইল, কিভাবে রইল, আল্লাহ তুমি সারা কেউ জানে না, আল্লাহ যে জীবন একবার হলো এই মসজিদে তোমার ঘরে সেজদা দিছে, এই সেজদার উসিলায় কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় মাওলা ডাইনে বাবে সামনে পিছনে কত মুর্দে গান শুয়ে আছে, আল্লাহ তাদের আওলাদরা হাত উঠে চোখের পানি জরা জরা কাঁদতেছে, আল্লাহ তুমি তাদের সমস্ত মুর্দে গানদেরকে মাফ করে দাও। আয় মাওলাই করিম, আয় আল্লাহ, কত বাবা নিজের সন্তান কাঁধে লইয়া কবরে নিয়ে রাখছে, বাবার কাঁধে সন্তানের লাশ দুনিয়ার এর চেয়ে ভারী বোঝা আর কিছু নাই, আল্লাহ আমাদের কাউকে এমন বোঝা তুমি কাঁধে দিও না, আমাদের সন্তানগুলির হায়াতে বরকত দিও, তাদেরকে নেককার দিনদার নামাজি বানায় দিও, হাফেজে কোরআন বানায়ও, আলেমে দিন বানায়ও, এই মাদ্রাসায় যে সকল বাচ্চাগুলি পড়ালেখা করে আল্লাহ বাপ্মা বড় আশা করে মাদ্রাসায় দিছে গো মালিক, তোমার কোরআনের নূর তাদের অন্তরে ঢুকায় দাও, কলিজায় ঢুকায় দাও, এই এলাকার ঘরে ঘরে কোরআনের হাফেজ কবুল করে নাও, আয় আল্লাহ বাপ্মার মনে মনের আশা পূরণ করে দাও, মা বাবার মনের আশা পূরণ করে দাও, তুমি তাদের সিনাটাকে তোমার কোরআনের জন্য কবুল করে নাও, কবুল করে নাও, ছাত্র ওস্তাদ সবাইকে কবুল করে নাও, এলাকার যত মানুষ মাদ্রাসার দিকে মায়ার নজর, প্রত্যেককে মাদ্রাসার খাতিরে মাফ করো, গোটা এলাকাটা তোমার রহমত দ্বারা ভরপুর করে দাও, গোটা এলাকাটা পুরাটা ঘর, পুরাটা ঘর, প্রতিটা ঘরকে তোমার রহমত দ্বারা ভরপুর করে দাও। আয় মাওলা, ছোটো ছোটো বাচ্চা চলাফেরা করতে ভুল ত্রুটি হয়ে যায়, এলাকার মানুষকে ভুলগুলি সুন্দরভাবে মেনে নেওয়ার তৌফিক দিয়া দাও, আল্লাহ উস্তাদদেরকে কবুল করে নাও, কমিটিকে কবুল করে নাও, আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও, আমার মা বোনদেরকে মাফ করে দাও, আমার যুবক ভাইদেরকে পাক্কা দিনদার বানায় দাও, প্রবাসীদেরকে আল্লাহ ফত বিফত থেকে বাঁচাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে মালিক তুমি আমাদেরকে হেফাজত করো, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি, যারা মাদ্রাসা সাহায্য সহযোগিতা করছেন করবেন, সবার দানকে তুমি নাজাতের উসিলা বানায় দিও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين।